الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে তিনার রহমতে আমাদেরকে তিনার হুকুম পালনার্থে মসজিদে আসার তৌফিক দান করলেন সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পেশ করছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমাদের গত জুমায় আলোচনা চলছিল নির্ধারিত আলোচনা মদ মাদক দ্রব্য এবং তামাক বিষয়ে মদ মাদক দ্রব্য তামাক এই জাতীয় জিনিস আমাদের জীবনে কি ক্ষতি নিয়ে আসতে পারে ইসলামে এর হুকুম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা শুরুর কিছু আলোচনাগুলো জেনেছিলাম প্রথমে জেনেছিলাম মদ বা মাদক দ্রব্যের পরিচয় কি এরপরে আমরা জেনেছিলাম মদটা কিভাবে হারাম হলো এই হারাম হওয়ার কারণগুলো কি আমরা জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মদকে মাদক দ্রব্যকে চারটি ধাপে হারাম করেছেন প্রথমে এই মদটা জায়েজ ছিল মানুষ পান করত ব্যবসা বাণিজ্য করত সাহাবা আজমাইন এই মদ পান করেছেন ব্যবসা বাণিজ্যও করেছেন একে অপরকে পান করিয়েছেন একসময় এটা জায়েজ ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ধীরে ধীরে ধাপে ধাপে হারাম করে দিয়েছেন এরপরে আমরা জেনেছি যদি কেউ মাদকদ্রব্য গ্রহণ করে মদ পান করে মাদকদ্রব্য সেবন করে দুনিয়ায় এর কি ক্ষতি হতে পারে দুনিয়ায় কি ধরনের শাস্তি কি ধরনের ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রাখেন আজকে আমাদের জানার বিষয় ছিল মদ পান করার কারণে মাদকদ্রব্য সেবন করার কারণে পরলৌকিক জীবনে আখেরাতে পরকালে কবরের মধ্যে কি শাস্তি হতে পারে জাহান্নামে কি শাস্তি হতে পারে তার পরকালটা কেমন হতে পারে এ সম্পর্কে আমরা আজকে জানব ইনশাআল্লাহ দুনিয়ায় যে সকল শাস্তির কথাগুলো আলোচনা করা হয়েছিল তার মধ্যে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে ব্যক্তি মদ পান করে মাদকদ্রব্য সেবন করে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মদ পান করে মাদকদ্রব্য সেবন করে ওই ব্যক্তির মাঝে আর ঈমান বলে কিছুই থাকে না নাউযুবিল্লাহ সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ মদ পান করলে মাদকদ্রব্য সেবন করলে গ্রহণ করলে তার মাঝে আর ঈমান থাকে না সে মুমিনই থাকে না কত বড় কথা ঈমান হারা হয়ে যায় দ্বিতীয় নম্বরে আমরা জেনেছিলাম মাদকদ্রব্য বা যদি মাদকদ্রব্য গ্রহণ করা হয় মদ পান করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝ থেকে যে ঈমানের নূর এগুলোকে কেড়ে নেন ঈমান আর থাকেই না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন যখন কোনো জেনাকারী ব্যভিচারকারী ব্যভিচারকারিণী জেনায় লিপ্ত হয় ব্যভিচারী লিপ্ত হয় ওই ব্যক্তির মাঝে ঈমান থাকে না আর যখন কোনো মদপানকারী মাদকদ্রব্য সেবনকারী যখন মদপান করে মাদকদ্রব্য গ্রহণ করে ওই ব্যক্তির মাঝে আর ঈমান থাকে না বলি নাউযুবিল্লাহ এরপরে আমরা জেনেছিলাম যে ব্যক্তি মদপান করে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির নামাজ কবুল করেন না নাউযুবিল্লাহ 40 দিন পর্যন্ত তার নামাজই কবুল করা হয় আর এক হাদিসে বর্ণিত হয়েছে 40 দিন পর্যন্ত তার কোনো আমলই গ্রহণ করা হয় না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
চল্লিশ দিন পর্যন্ত কোনো আমলই তার গ্রহণ করা। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দয়ার নবী, মায়ার নবী, দয়ার সাগর। তিনি যখন কোনো মানুষ মদ পান করত বা মাদক দ্রব্য গ্রহণ করত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিতেন। কি শাস্তি দিতেন? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তিনি দুই ধরনের শাস্তি দিতেন, জুতা দিয়ে অথবা খেজুরের ডাল দিয়ে, জুতা অথবা খেজুরের ডাল দিয়ে চল্লিশটা করে আঘাত করতেন। যে ব্যক্তি মদপান করে এটা শাস্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবা ফাজলিদুহু, যে ব্যক্তি মদপান করে তাকে শাস্তি দাও। শাস্তিটা কি? চল্লিশটা বেত্রাঘাত, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুতা দিয়ে পিটাতেন চল্লিশটা বাড়ি দিতেন। যদি এরপরে আবার পান করে, রাসূল বলেন আবার শাস্তি দাও, ফাজলিদুহু। যদি আবার পান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার শাস্তি দাও। তিনবারের পরে যদি চতুর্থবার পান করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকতুলুহু, হাদিসের ভাষায় তাকে মেরে ফেলো। চতুর্থবার যদি পান করে, প্রথমে তিনবার তো শাস্তি দিতে হবে চল্লিশটা করে বেত্রাঘাত, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাস্তি দিয়েছেন। আর তৃতীয়বার পার হয়ে যখন চতুর্থবারে যাবে, তখন তাকে মেরে ফেলো। তবে ফোকাহা ইকরাম পরবর্তী হাদিসের ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিস ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করে সকলেই ঐক্যমতে পৌঁছেছেন যে চতুর্থবার হয়ে গেলেও তাকে একেবারে হত্যা করা হবে না। কেন? এক সাহাবি তিনবার মদপান করেছে, রাসূল তিনবার শাস্তি দিয়েছেন, চতুর্থবার আবার মদপান করেছে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একেবারে হত্যা করে ফেলেন নাই। এই ফাকতুলুহু বা মেরে ফেলো এর ব্যাখ্যা করেছেন যে তাকে কঠোরভাবে শাস্তি দাও। ফাকতুলুহু এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেছেন তাকে কঠোরভাবে শাস্তি দাও। আরবিতে কতল করা, ফাকতুলুহু, এই শব্দের অনেকগুলো অর্থ হয়। একেবারে মেরে ফেলা হয়, প্রহার করা হয়, কঠিন শাস্তি দেওয়া হয়। আমরা অনেক সময় কথায় বলে থাকি এরপরে দুষ্টুমি করলে একেবারে মেরেই ফেলবো, বলি না? এটা হচ্ছে ভাষার একটা বৈশিষ্ট্য। এটা এরপরেও আরেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তিনবার মদপান করবে, চতুর্থবারও যখন মদপান করে, তৃতীয়বারেও যখন ক্ষান্ত হয় না এরপরেও মদপান করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত কোনো আমল গ্রহণ করেন না, কোনো আমলই গ্রহণ করা হয় না। তাকে কী শাস্তি দিবেন? আল্লাহ তাআলা তার সঙ্গে ওয়াদা করেছেন তাকে শাস্তি দিবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে নহরে খাবালের পানি পান করানো হবে। আর এক হাদিসে বর্ণিত হয়েছে তিনাতুল খাবাল, এক হাদিসে বর্ণিত হয়েছে নহরে খাবাল, আর একটা তিনাতুল খাবাল। এই নহরে খাবালের পানি তাকে পান করানো হবে। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস, নহরে খাবাল কি জিনিস, আমরা তো আগে কখনো এর নাম শুনি নাই, আমরা তো এ সম্পর্কে জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নহরে খাবাল হলো জাহান্নামীদের পুঁজ এবং জাহান্নামীদের ঘাম, বলি না আউযুবিল্লাহ। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদের শাস্তির কারণে তাদের শরীর থেকে যে ঘামগুলো বের হবে, পুঁজ রক্ত বের হবে, মাথার মগজ গলে গলে নাক দিয়ে কান দিয়ে বের হবে, এর নহর হয়ে যাবে, নদী হয়ে যাবে, পুঁজ বের হবে, এইগুলাকে খাওয়ানো হবে দুনিয়ায় যেই সকল মানুষগুলো মদপান করে, মাদকদ্রব্য গ্রহণ করে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা এগুলো সেবন করে, তাদেরকে খাওয়ানো হবে। আমরা কি দুনিয়ায় কোনো মানুষ এই ধরনের খাবার খেতে পারে? একটা পাগলকে দিলেও সে খাবে না। তাহলে আমরা মানুষ, বিবেকবান মানুষ হয়ে কীভাবে এই মাদকদ্রব্য গ্রহণ করি?
আমরা এই মাদকদ্রব্য থেকে বেঁচে থাকবো। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় যেই সকল শাস্তিগুলো রয়েছে তার মধ্যে আর একটা অন্যতম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন কোনো সমাজের মধ্যে মাদকদ্রব্য ছড়িয়ে যায়, মানুষ মদপান করে, মাদকদ্রব্য যখন সেবন করে, মাদকদ্রব্য যখন গ্রহণ করে, কিন্তু সমাজের যারা দায়িত্বশীল তারা নিষেধ করে না, দেশের যারা দায়িত্বশীল ব্যক্তি তারাও নিষেধ করে না, এগুলাকে বাধাগ্রস্ত করে না, বাধা দেয় না, নির্মূল করার চেষ্টা করে না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে তিনটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন, তিনটা আজাব, তিনটা গজব আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। একটা হচ্ছে খাসফুন, আরেকটা হচ্ছে মাসখুন, আরেকটা হচ্ছে কজফুন। তিনটা শাস্তি, একটা হলো খাসফুন, আরেকটা মাসখুন, আরেকটা হচ্ছে কজফুন। খাসফুন হলো ভূমিধস, ভূমিকম্প। আমরা মাঝে মাঝেই দেখি আমাদের ভূমিকম্প হয়। বৈজ্ঞানিকরা বলে থাকেন পৃথিবীর বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে এই ধরনের ভূমিকম্প হয়ে থাকে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এটা তোমাদের অপরাধের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরাতুর রুমের মধ্যে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে এবং সমুদ্রে যা কিছু অঘটন ঘটে সব কিছু মানুষের কৃতকর্মের ফল। যত অঘটন দুর্ঘটনা ঘটে কাদের ফল? আমরা যে কাজগুলো করি আমাদের অন্যায়ের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ মাঝে মাঝে শাস্তি দেন। দুই নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে মাসখুন নামক আজাব পাঠানো হবে। মাসখুন কী জিনিস? মাসখুন হলো চেহারা বিকৃত হয়ে যাওয়া। মাসখুন চেহারা, আকৃতি, মানুষের আকৃতি বিকৃত হয়ে যাবে। অনেক সময় অনেক বিকট আকৃতির মানুষ জন্মগ্রহণ করে। এখানে মুহাদ্দিসিনে ইকরাম এর ব্যাখ্যায় বলেছেন যে মানুষের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যাবে। কিসের মতো? আর এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে তাদের স্বভাব চরিত্র বানর এবং খিঞ্জিরের মতো হয়ে যাবে বলি, নাউযুবিল্লাহ। বানরের চরিত্র হলো লজ্জাহীনতা। বানরের চরিত্র কি? লজ্জাহীনতা। খিঞ্জিরের চরিত্র তো আরও নিকৃষ্ট, অখাদ্য যেটা গ্রহণ করে এটা খিঞ্জিরের চরিত্র। আপনারা চেনেন তো খিঞ্জির, শুকুর। মানুষের এই ধরনের চরিত্রের পরিবর্তন হয়ে যাবে, বিকৃতি হবে। কিসের কারণে? সমাজের মধ্যে যখন মাদকদ্রব্য গ্রহণ করা হবে, কিন্তু সমাজপতি যারা নেতা, যারা দায়িত্বশীল, পরিবারের যারা দায়িত্বশীল, সমাজের যারা দায়িত্বশীল তারা নিষেধ করবে না, তখন তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শাস্তি পাঠাবেন। তার মধ্যে দ্বিতীয় নম্বরটা হলো মানুষের আকৃতি বিকৃতি, অথবা তাদের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন বিকৃতি করে দিবেন। কিসের মতো? বানর এবং শুকুরের মতো, নাউযুবিল্লাহ। যারা মাদকদ্রব্য গ্রহণ করে এরা একেবারেই লজ্জাহীন হয়ে যায়, নেশায় যখন আক্রান্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, তখন তারা কি করে কি বলে তারা নিজেরাও কিছু জানে না, বোঝে না, ঠিক কিনা। এই জন্য আমাদেরও দায়িত্ব রয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকেন তাদেরকে বাধা প্রদান করা, তাদেরকে এ কাছ থেকে বিরত রাখা। তিন নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন নম্বর আজাব পাঠাবেন কজফুন, সেটা হলো পাথর বৃষ্টি। আমরা দুই বছর তিন বছর আগে দেখেছিলাম আমাদের চাটমোহরে বড় বড় শিলা বৃষ্টি হয়েছে, মানুষের টিনের চালগুলো ছিদ্র হয়ে গিয়েছে, এত বড় বড় পাথর বৃষ্টি আমার জন্মের পর থেকে কখনো দেখি নাই, গত কয়েক বছর আগে যেটা হয়েছে, বিশাল বড় বড় পাথর। শুনেছিলাম কোথাও নাকি 1 কেজি ওজনের একটা শিলা বৃষ্টি শিল পড়েছে, এটা গজব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, যারা মদপান করে, মাদক দ্রব্য গ্রহণ করে,
আমাদের আশপাশে যারা রয়েছে তাদেরকে বাধা দিতে হবে, তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে। আমরা যদি এই কাজ থেকে বিরত না রাখি, রব্বুল আলামিন আমাকে আপনাকে সবার উপরে এই গজবটা দিবেন বলি নাউযুবিল্লাহ। আমাকেও দিবেন, যে মদপান করে তাকেও দিবেন। আমি যে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, মসজিদে থাকি, নেক আমল করি, আমি হুজুর, আমি হাজি সাহেব, এই জন্য আমি বেঁচে যাবো, এমনটা নয়। বলতে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসনাদে আহমাদের একটি হাদিসের মধ্যে বলেছেন যে কোথাও যখন অন্যায় কাজ হয়, অন্যায় অপকর্ম গুনাহের কাজ হয়, একদল গুনাহের কাজ করছে কিন্তু অপর দল বাধা দিচ্ছে না, তাদের কি শাস্তি হতে পারে, তারা কেমন? বিশ্বনবী একটা উদাহরণ দিয়েছেন, একটা দল, একদল মানুষ কোথাও সফর করছে, কোথাও যাচ্ছে, প্রতিমধ্যে যাইতে যাইতে তারা একটা নদী পেল, নদীর মধ্যে নদী পার হবে এই জন্য একটা জাহাজ পেল, সেখানে জাহাজের মধ্যে উঠল, জাহাজ দুতলা বিশিষ্ট জাহাজ, নিচতলায় কিছু মানুষ আরোহণ করলো, দুতলাতে কিছু মানুষ আরোহণ করলো, এইভাবে জাহাজে চড়ে তারা পার হচ্ছে নদী। কিছু দূর যাওয়ার পরে নিচতলার মানুষের পিপাসা লাগলো, তাদের কাছে পানি নাই, তারা পিপাসার তো দোতলার মানুষের কাছে পানি রয়েছে, নিচতলার মানুষগুলা দোতলাতে গিয়ে বললো ভাই আমাদের কাছে পানি নাই, আমরা পিপাসার তো, তোমরা আমাদেরকে পানি দাও। দোতলার মানুষজন বলতেছে না আমরা পানি দেব না, আমাদের কাছে যেই পরিমাণ পানি রয়েছে আমরা পান করলেই শেষ হয়ে যাবে, আমাদের জন্য যথেষ্ট হবে না, আবার তোমাদেরকে দিব কিভাবে? নিস্তালার লোকজন রাগে ক্ষোভে নিচে চলে আসলো, এসে তারা নিজেদের বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে, একটা অস্ত্র নিয়ে, একটা কুড়াল নিয়ে জাহাজের নিচটা ফুটা করছে, ছিদ্র করছে, জাহাজের নিচ, জাহাজের তলা ছিদ্র করতেছে, আর উপর তলার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে তোমরা আমাদেরকে পানি নাও, এই যে তোমাদের কত পানি লাগবে এখন দেখো, তোমরা আমাদেরকে পানি দাও নাই, এখন তোমাদের কত পানি লাগবে দেখো, আমাদের কাছে কত পানি। এটা কি বুদ্ধিমানের কাজ? জাহাজের তলা ছিদ্র করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় দ্বিতীয় তলার মানুষগুলা যদি নিচতলার মানুষগুলাকে যদি বাধা দেয়, ওই কাজটা থেকে বিরত রাখার চেষ্টা করে, তাহলে নিচতলার মানুষগুলাও বেঁচে যাবে পানিতে ডুবা থেকে, আবার উপর তলার মানুষগুলাও বেঁচে যাবে। পক্ষান্তরে উপরের তলার মানুষগুলা যদি নিচতলার মানুষদেরকে বাধা প্রদান না করে, ওই কাজ থেকে যদি বাধা না দেয়, বিরত না রাখে, তাহলে ওই জাহাজটা তো পুরোটাই ডুবে যাবে, নিচতলার মানুষ আর উপর তলার মানুষ সবাই ডুবে যাবে। তেমনইভাবে যারা গুনাহ করে, অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে, তাদেরকে যদি বাধা প্রদান করা না হয়, যারা গুনাহ করলো এবং যারা দেখলো বাধা প্রদান করলো না, উভয়ে জাহান্নামী হয়ে যাবে, বাঁচার কোনো পথ নাই, উভয়ে জাহান্নামী। আমাদের আশপাশ দিয়ে গুনাহ করছে, আমরা মনে করছি যে এটা কিছুই না, ও গুনাহ করছে করু, ওর জাহান্নামে ও যাবে, ওর কবরে ও যাবে, কিন্তু বিশ্বনবী বলেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে, তুমি পরিবারের পতি ছিলে, পরিবারের নেতা ছিলে, তুমি সমাজের নেতা ছিলে, তুমি পরিবারের প্রধান ছিলে, রাষ্ট্রীয় প্রধান ছিলে, তোমার অধীনস্থ যারা ছিল তারা এই সকল অপকর্ম করেছে, মদপান করেছে, মাদক দ্রব্য সেবন করেছে, তোমরা কি করছো? আর যদি আমরা বাধা না দিই, তাহলে এক তো জাহান্নামে যাবই, আবার দ্বিতীয়ত এই ধরনের শাস্তি দুনিয়াতেও আমাদেরকে ভোগ করতে হবে। এরপরে দুনিয়ায় যারা মদপান করেন, দুনিয়ার আরেক শাস্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যারা মদপান করে তারা যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে সেবা করবে না, অসুস্থ হয়ে গেলে তাদেরকে সেবা করা যাবে না। যারা মদপান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, রাস্তায় দেখলে তাদেরকে সালাম দিবে না, রাস্তায় দেখলে সালাম দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন তাদের সঙ্গে তোমরা উঠা বসা পর্যন্ত করবে না। কত কঠিন কথা, অথচ কাউকে সালাম দিলে সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সালাম দেওয়াটা সুন্নাত,
রাসূলের অন্যতম একটা সুন্নত হচ্ছে সালাম দেওয়া। ইসলামের একটা অন্যতম বিধান হচ্ছে সালাম দেওয়া। সালামের এত বেশি উপকারিতা, এত বেশি সালামের মাঝে, সালাম দেওয়ার কারণে মানুষের একজনের মাঝে আরেকজনের মহব্বত সৃষ্টি হয়, শত্রুতা দূর হয়ে যায়। সালাম একটা দোয়া, আমি অপর ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। এই সালামের মাধ্যমে অহংকার দূর হয়, এই সালামের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটে প্রিয় হয়ে যায় বলে সুবহানাল্লাহ। অথচ বিশ্বনবী বলতেছেন, যারা মদপান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, এদেরকে সালাম দিবে না। রোগীর সেবা করা, এটাও একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের উপর হক, দায়িত্ব, কর্তব্য। রোগীর সেবা করলে অনেক ফজিলত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মদপান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, এরা যদি অসুস্থ হয়ে যায় তাদের সেবা করবে না। কঠিন কথা না? তৎকালীন সময়ে আরবে পাঁচটি জিনিসের দ্বারা মদ বানানো হতো। খেজুর দ্বারা মদ বানানো হতো, আঙ্গুর দ্বারা মদ বানানো হতো, মধু দ্বারা মদ বানানো হতো, যব এবং গম এই পাঁচটা জিনিস দ্বারা মদ বানানো হতো, মাদক দ্রব্য গ্রহণ করা হতো। খেজুর একটা পবিত্র পবিত্র জিনিস, এটা খাবার জিনিস, পবিত্র একটা রিজিক। আঙ্গুর খাবার, এটা পবিত্র। গম পবিত্র, মধু তো একেবারে জান্নাতি খাবার। মধু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, সূরাতুন নাহাল মৌমাছির নাম দিয়ে একটা সুরাই নাজিল করে দিয়েছেন। আর এই মধুকে যখন অপব্যবহার করা হয় তখন সেটা হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়। খেজুর একদিন ভিজিয়ে রেখে, রাত্রিবেলা ভিজিয়ে রেখে যদি পরের দিন সকালে খাওয়া হয় সেটা শরীরের জন্য উপকার, নাবিজ বলা হয় এটাকে। কিন্তু যদি দুই তিন দিন পরে খাওয়া হয় এটা ব্রেনের মধ্যে একটা নেশা নিয়ে আসে, এটা শরীরের জন্য ক্ষতিগ্রস্ত এবং এটা নাপাক। মদ এত কঠিন বিষয়, মাদকদ্রব্য এত কঠোর বিষয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আব্দুর রহমান তার নাম, তার ডাকনাম ছিল আবু শাহমাম, ডাকনাম আবু শাহমাম। তিনি কোনো একটা সফরের মধ্যে মিশরে গিয়েছেন, মিশরে যখন সফর করেছেন মুসলমানেরা সেই সময় মিশর বিজয় করে। যখন মিশর বিজয় হয় মুসলমানেরা আনন্দ উদযাপন করতে গিয়ে এই নাবিজ পান করে, খেজুর ভিজানো রসটাকে পান করে। তার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান তিনিও পান করেন। পান করার পরে তিনার কিছুটা নেশা চলে আসে। তিনি বুঝতে পারলেন যে তিনি অন্যায় করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন সেখানকার যিনি গভর্নর ছিলেন, সেই অঞ্চলের যিনি দায়িত্বশীল ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নিকটে গিয়ে বললেন, আমি অন্যায় করেছি, আমি মদপান করেছি, আমি নাবিজ খেয়ে ফেলেছি, এর কারণে আমার মস্তিষ্কের মধ্যে নেশা চলে আসছে, আমাকে শাস্তি দিন, আমাকে এর থেকে উদ্ধার করুন। কত সুন্দর, দেখেন, অন্যায় করে ফেলেছে, ইচ্ছাকৃত না, অনিচ্ছায়, অনিচ্ছায় একটা অন্যায় হয়ে গিয়েছে, তিনি তারপরেও গিয়ে শাস্তি চাচ্ছেন, বিচার চাচ্ছেন। একজন বাদশার ছেলে, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশা, রাজা, যিনি যিনার নাম শুনলে কাফের মুশরিক বড় বড় নেতারা কাঁপত, সেই নেতার ছেলে, সেই বাদশার ছেলে একজন সাধারণ বিচারকের কাছে, সাধারণ গভর্নরের কাছে গেছেন বিচার চাই। আমাদের বর্তমান সময়ে যদি এই ধরনের নেতার ছেলেরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাহলে কি তারা এই ধরনের শাস্তি নিজেরা কি চায়, বা আমরা নিজেরাও কি চাই? আমরা কখনোই চাই না। আমরা আরও চাই কীভাবে এর থেকে বাঁচা যায়। গোপনে আমরা পাপ করি, মনে রাখবেন, গোপন পাপ মানুষকে ধ্বংস করে, গোপন পাপ মানুষকে ধ্বংস করে, আর গোপন ইবাদত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বানিয়ে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা যদি গোপনে পাপ করি তাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমরা যদি প্রকাশ্যে পাপ করি
একাকী পাপ করি সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন। আর যদি আমরা গোপনে হোক আর প্রকাশ্যে হোক যেভাবেই ইবাদত করি সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য গোপনে পাপ করা যাবে না, গোপন পাপ থেকে বিরত থাকতে হবে। বলতেছিলাম শাহমা আবু শাহমা তিনি বিচারকের কাছে গিয়ে বিচার চাইলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এ তো বাদশার ছেলে, অন্যায় করেছে, মানুষের সামনে যদি বিচার করা হয় তাহলে তো তার অপমান হবে, সে লজ্জিত হবে। বাদশার ছেলে অন্যায় করেছে, যদি মানুষের সামনে করা হয় এটা তার জন্য একটা অপমানকর বিষয়। তিনি কি করলেন, রাত্রিবেলা ঘরের মধ্যে তিনাকে শাস্তি দিলেন, 80টা বেত্রাঘাত করলেন, শুধু তাই নয় তার মাথা মুন্ডন করে দিলেন, মাথার চুলগুলা কেটে দিলেন, নাড়া করে দিলেন। এই খবরটা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছালো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে চিঠি লিখেছে, তুমি কেন মানুষের সামনে তার শাস্তি দাও নাই? সে বাদশার ছেলে হয়েছে তো কি হয়েছে, সে আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, তার উচিত, তোমার উচিত ছিল তুমি মানুষের সামনে প্রকাশ্যভাবে তাকে শাস্তি দিবে। তুমি একটা কাজ করো, তুমি তো যেই কাজ করতে পারো নাই তাকে একটা ঘোড়ায় চড়ে আমার নিকটে পাঠিয়ে দাও, আমি তাকে আবার শাস্তি দিব। আবু শামা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে আসলো, ঘটনা শোনার পরে জোহর নামাজের সময় জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজের পূর্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসম্মুখে ঘোষণা দিলেন, আজকে একটা বিচার রয়েছে, নামাজের পরের বিচার করা হবে, তোমরা সকলেই অবস্থান করবা, উপস্থিত থাকবা। নামাজ শেষ হলো, সবাই জানতে পারলো আজকের অপরাধী বাদশার ছেলে, খলিফার ছেলে। অনেকে বলা বলি করতে লাগলো এর বিচার হবে কি হবে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচার করেন এটা দেখার অপেক্ষায় অনেকে থাকলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যে শাস্তি দেয় তাকে ডাকলেন, তাকে ডাকার পরে বললেন, ওকে আমার সামনে বেত্রাঘাত করো, 80টা বেত্রাঘাত করবে। যেই জল্লাদ বা যেই শাস্তিদাতাকে শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সে ধীরে ধীরে বাড়ি দেয়, ধীরে ধীরে বেত্রাঘাত করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা পছন্দ হয় না, একটা দুইটা তিনটা বাড়ি যখন দিয়েছে ওমর ফারুক বলে রাখো আমাকে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসম্মুখে একটা নয়, দুইটা নয়, 40টা নয়, 80টা বেত্রাঘাত করে এর শাস্তি প্রয়োগ করেছেন। ইসলামের বিধান, একজন সাধারণ মানুষের জন্য যেই হুকুম একজন বাদশার ছেলের জন্য একই হুকুম, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে আদল, এর নাম হচ্ছে ন্যায়পরায়ণতা, এর নাম হচ্ছে সঠিক বিচার ব্যবস্থা। এজন্য বলতেছিলাম মদের শাস্তি, মাদক দ্রব্যের শাস্তি এত কঠোর কেউ এখান থেকে ছাড় পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40টা আঘাত করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 40টা আঘাত করেছেন। পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে চারিদিকে মদ পানের মাদক দ্রব্যের ছড়াছড়ি হয়ে গিয়েছে, খেজুর বাগান অনেক বেশি, খেজুর ভিজায় দুই দিন পর পরে খায় আর মাতাল হয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে এক সাহাবী তো ফজরের নামাজ পড়িয়েছে, এই মাদক দ্রব্য বা মদ পান করে ফজরের নামাজ দুই রাকাত হয়ে গিয়েছে, তিনি নামাজ শেষ করে বলতেছেন যে তোমাদেরকে আরও দুই রাকাত পড়ায় দেন, মদ পান করেছে, নেশা হয়েছে, কি বলতেছে আর তিনার হুশ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে শাস্তি দিতে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে হুকুম দিয়েছে শাস্তি দেওয়ার জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনকে হুকুম দিলেন তুমি এর শাস্তি প্রয়োগ করো। তাকে যখন 40টা মারা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ক্ষান্ত হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40টা আঘাত করতেন, আবু বকর তিনিও 40টা আঘাত করতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা আঘাত করেছেন, এই তিনটার তিনটাই সুন্নাত, তিনটার তিনটাই সুন্নাত, এটা অবস্থা অনুযায়ী, যে বেশি পান করে বারবার পান করে তাকে 80টা দিতে হবে, যে একবার পান করে বা ফিরে আসার সম্ভাবনা রয়েছে
তাকে চল্লিশটা দিত। এ তো দুনিয়ার শাস্তি। ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় মদপান করেছে ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে গিয়ে এই খাবার গ্রহণ করতে পারবে না। আর যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, যারা সামর্থ্য থাকার পরেও তাদের শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, এরপরে মদ থেকে বিরত থাকে, মাদক দ্রব্য থেকে দূরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতি শরাব পান করাবেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতে আট ধরনের শরাব রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে আট ধরনের শরাব রয়েছে। সময় শেষ, আর অনেক কথা আলোচনা রয়েছে এই বিষয়ে। সামনে কুরবানি চলে আসছে, আগামী দুই জুমা ইনশাল্লাহ, আগামী জুমাতে কুরবানির ইতিহাস এবং তাৎপর্য, গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা হবে, এবং পরবর্তী জুমায় কুরবানির মাসআলা মাসাইল নিয়ে আলোচনা হবে। কুরবানির আগে আমরা আর দুইটা জুমা পাব। মাদকদ্রব্য সম্পর্কে আরও আলোচনা রয়েছে ইনশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন ঈদের পরে, কুরবানি ঈদের পরে বাকি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যা কিছু আলোচনা করা হলো, সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন সকল মিলে আল্লাহ আমিন। বিশেষ করে আমার যুবক ভাইরা, আপনারা যদি পরিবর্তন হয়ে যান, যুবকদের মাধ্যমে একটা দেশ পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয় যুবকদের মাধ্যমে। মুরব্বী মানুষ যারা বয়স্ক হয়ে গিয়েছেন তাদের তো সময় শেষ, এনারা যে কোনো মুহূর্তে কবরে চলে যেতে পারেন, হায়াত শেষ হয়ে যেতে পারে। কিন্তু যুবকরা যদি পরিবর্তন হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের উপর প্রথম মেহনত করেছেন এবং ইসলামের সবচেয়ে বড় বড় খেদমতগুলা এই যুবকদের দ্বারা হয়েছে। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার আহ্বান, আমরা বিপদগামী হব না, আমরা অসৎ বন্ধু থেকে দূরে থাকব, আমরা এই সকল অন্যায় পাপা কাছ থেকে, পাপাচার থেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।